ওয়ান ব্যাক টু নলেজ অ্যাকাউন্ট আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে আমি যেরকম বলেছিলাম প্রতিদিন একশোটা এমসি কিউ নিয়ে আলোচনা করব তো আজকে এটার থার্ড পার্ট এর আগেরগুলো আমি তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর প্লে অ্যাড করে দিয়েছি কেমন তোমরা ওখান থেকেই দেখতে পারবে প্রতিদিন সকাল ছটার সময় যে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হয় সেখানে আমি তোমাদের ইন ডিটেল সবকটা আলোচনা করেছি প্রত্যেক মাসের পিডিএফ প্রোভাইড করেছি আর এই ভিডিওগুলোতে আমি জাস্ট প্র্যাকটিস পারপাস তোমাদের একশোটা করে এমসি কিউ রেগুলার করবো বলেছি তো এটা আজকে একটু দেরি হয়ে গেল পাবলিশ দেখো জুলাইয়ের কারেন্ট যে পিডিএফ সেটার তাছাড়া গুরুত্বপূর্ণ যোজনা প্রকল্প আজকে আমি যা যা রাজ্যের আমাদের ভারতের যোজনাগুলো ছিল সুপার সেভেন্টি ফাইভ এছাড়া তোমার মিশন গ্রামোদয় চিরঞ্জীবী ঠিক আছে মিশন হসলা এগুলো সবকটা আজকে তোমাদেরকে আমি একশো এগারোটা এমসি কিউ জন্য দিয়েছিলাম জানুয়ারি থেকে জুন দু পর্যন্ত তো এটার লিঙ্ক এছাড়া তিনশো ওয়েস্টবেঙ্গল জিকে পশ্চিমবঙ্গের কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার কুড়ি একুশ ভারতের ন্যাশনাল পার্ক টোকিও অলিম্পিক টু জিরো টু জিরো থ্রি হান্ড্রেড এমসি কিউ ভারতের সংবিধানের যে জিকেটা ছিল ঠিক আছে এগুলো সবকটা আমি প্রোভাইড করেছি আরও খুব সুন্দর সুন্দর তোমাদের জিনিস হেল্পফুল পরীক্ষার আগে আমি আরও কয়েকদিন আপলোড করতে চলেছি তোমাদের কালকে সকালেই তোমরা দেখতে পাবে তো সেটা রইলো সারপ্রাইজ ফার্স্ট প্রশ্ন তোমরা লাইভে যারা আছো অ্যান্সার করার চেষ্টা করবে আমি প্রত্যেকটা লিঙ্ক এই ভিডিওর কমেন্টে দিয়ে রেখেছি তোমরা ওখান থেকে গেলেই পাবে ঠিক আছে ফার্স্ট কোয়েশ্চেন দু সালে ইন্টারন্যাশনাল বিজনেস বুক অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে পেয়েছে তো এটা পেয়েছে কে নীতির রাকেশ আর জেরি উইন্ড অপশন এ অ্যান্ড বি এখানে আমাদের অপশন ডিটা কারেক্ট অ্যান্সার হবে কেমন কোন আইআইটি এশিয়ার মধ্যে প্রথম ইন্টারন্যাশনাল মেমোরি স্টাডিজ ওয়ার্কশপের আয়োজন করেছে এশিয়ার মধ্যে প্রথম ইন্টারন্যাশনাল মেমোরি স্টাডিজ ওয়ার্কশপ আইআইটি মাদ্রাজ ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের তালিকায় কোন দেশ প্রথম স্থানে রয়েছে তো দেখো বেলজিয়াম আমাদের বিশ্ব ব্যাংকের শিক্ষা উপদেষ্টা হিসাবে কোন ভারতীয় শিক্ষক নিযুক্ত হয়েছে খুব দারুণ একটা প্রশ্ন রঞ্জিত সিং দিশালে হিসাব কি কিতাব নামের শর্ট ফিল্ম লঞ্চ করলেন কে দেখো এটা লঞ্চ করেছে সম্প্রতি অনুরাগ ঠাকুর কোন রাজ্য বা কেন্দ্রশাসিত নবম শ্রেণী থেকে দ্বাদশী ক্লাসের ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য হিয়ন ট্যাব স্কিম লঞ্চ করেছে এটা তোমাদের সকালবেলা আমি বলেছি প্রশ্নতে তো এটা করেছে কে লাদাখ ভারতীয় মহিলা ক্রিকেট দল কোন দেশে প্রথম পিঙ্ক বল টেস্ট খেলতে চলেছে অস্ট্রেলিয়া খেলো ইন্ডিয়া আইস হকি টুর্নামেন্ট কোথায় অনুষ্ঠিত হয়েছে কার্গিল লাদাখ গুজরাট রাজ্যের হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে কে নিযুক্ত হলেন পিনীত কোঠারি স্ট্রবেরি চাষ করার জন্য মিনি মহাবালেশ্বর তকমা পেল জাওয়ার শহর এটা কোন রাজ্যে রয়েছে মহারাষ্ট্র কোন ব্যাঙ্ক বড় চেক পেমেন্টের জন্য পজিটিভ পে সিস্টেম চালু করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারত ও আমেরিকার মধ্যে ইউথ আফিয়াস নামে সামরিক মহড়াটা কোথায় অনুষ্ঠিত হল রাজস্থান কোন রাজ্য সরকার গ্রাম পঞ্চায়েতের নির্বাচন সংক্রান্ত অভিযোগ গ্রহণের জন্য ই ওয়াচ মোবাইল অ্যাপ চালু করেছে ই ওয়াচ মোবাইল অ্যাপ অন্ধ্রপ্রদেশ কে সম্মানজনক ভারত আস্মিতা ন্যাশনাল অ্যাওয়ার্ড টু জিরো টু ওয়ান এ ভূষিত হয়েছেন ভারত আস্মিতা ন্যাশনাল অ্যাওয়ার্ড দু হাজার একুশ এটাতে ভূষিত হয়েছেন কিরণ মজুমদার সাউ ব্লুমবার্গ ইনোভেশন ইন্ডেক্স টু জিরো টু ওয়ান এটাতে শীর্ষস্থানে রয়েছে কোন দেশ দক্ষিণ কোরিয়া ভারতের বেস্ট ই স্পোর্টস টিম তৈরি করতে রোগ একাডেমি চালু করল কোন কোম্পানি কোন ব্যাংক আঠারো বছরের কম বয়সী শিশুদের জন্য বিশেষ সেভিংস অ্যাকাউন্ট প্রকল্প ফেড ফার্স্ট চালু করার কথা ঘোষণা করেছে ফেড ফাস্ট ফেডারেল ব্যাংক অজিত বিনায়ক গুপ্তে কোন দেশের ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন ইজিপ্ট কোন রাজ্য সরকার রাজ্যের কৃষকদের জন্য এক থালি এক তরকারি যোজনা শুরু করল উত্তরপ্রদেশ কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কম্পিটিটিভ পরীক্ষার জন্য পথ প্রদর্শক নামে ফ্রি কোচিং পরিষেবা লঞ্চ করল উত্তরপ্রদেশ আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয় এইট মার্চ সম্প্রতি কোন দেশ প্রথম জাতীয় অ্যাপ পোর্টাল বিডি অ্যাপস লঞ্চ ডট কম লঞ্চ করেছে কম এটা লঞ্চ করেছে বাংলাদেশ কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ দু কোন শহরে অনুষ্ঠিত হবে পাঁচকুলা কোন ভারতীয় মহিলা রেসলার ইউক্রেনের তিপান্ন কেজি বিভাগে সোনার পদক জিতেছে ভিনেস প্রোগাট ভারতের কোন ব্যাডমিন্টন খেলোয়াড় উগান্ডার কাম্পালায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট দুহাজার একুশে মেন সিঙ্গেল টাইটেল জয়লাভ করেছে বরুণ কাপুর সম্প্রতি ভারতের প্রত্নতাত্ত্বিক গণ কোন রাজ্যের বৌদ্ধ বিহার আবিষ্কার করেছে কোন রাজ্যে এটা আবিষ্কার করেছে ঝাড়খন্ড বিসিসিআই এর দুর্নীতি দমন শাখার ইউনিটের চিফ হিসাবে কে নিযুক্ত হলেন সাবির হোসেন স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় হু প্রতিষ্ঠিত হয়েছিল এই দিন সেভেন এপ্রিল কোন মহিলা অভিনেত্রী সাতাশতম স্ক্রিন অ্যাক্টার্স গিল পুরস্কারে অর্থাৎ স্ক্রিন অ্যাক্টার্স গিল অ্যাওয়ার্ড শীর্ষস্থানীয় চরিত্রে অসামান্য অভিনয়ের জন্য এস এ জি অ্যাওয়ার্ড জিতেছে স্ক্রিন অ্যাক্টর গিল অ্যাওয়ার্ড ভায়োলা ডেভিস গ্যাবনের ভারতের পরবর্তী অ্যাম্বাসডার হিসাবে কে নিযুক্ত হলেন রামকরণ বর্মা ভিজোসা ও ভিজোসা ওসমানি কোন দেশের মহিলা রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন কাসুভোক বৈজ্ঞানিক গবেষণার জন্য কোন অধ্যাপক তিরিশতম জিডি অ্যাওয়ার্ড পেতে চলেছেন জিডি অ্যাওয়ার্ড তিরিশতম কে পেয়েছেন সুমন চক্রবর্তী কোন আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড টু জিরো থ্রি জিরো পাবলিক সার্ভে রিপোর্ট প্রকাশ করল ইউনেস্কো কোন রাজ্য সরকার আন্তর্জাতিক মানের রামায়ণ মিউজিয়াম স্থাপন করতে চলেছে উত্তরপ্রদেশ কেন্দ্রীয় সরকার অর্থমন্ত্রকের আওতায় কাকে নতুন রাজস্ব সচিব রেভিনিউ সেক্রেটারি হিসাবে নিযুক্ত করল তরুণ বাজাজ দু কুড়ি অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি এ এম টার্ন টার্নিং অ্যাওয়ার্ড সরি টিউরিং অ্যাওয়ার্ড অ্যালফ্রেড বি আহো কোন রাজ্য সরকার বিনামূল্যে শিক্ষা প্রদানের জন্য মুখ্যমন্ত্রী অনুপ্রতি কোচিং যোজনা লঞ্চ করেছে রাজস্থান দু হাজার একুশ সালে নেচার টিডিএল ফটোগ্রাফার অ্যাওয়ার্ড কে পেয়েছে থমাস বিজয়ন ভারতীয় বিমান বাহিনীর ভাইস চিফ হিসাবে কে নিযুক্ত হলেন বিবেক রাম চৌধুরী কোন রাজ্য সরকার নলেজ ইকোনমি মিশন লঞ্চ করেছে কেরালা সম্প্রতি ত্রিপুরা রাজ্যের নতুন চিফ সেক্রেটারি হিসাবে কে নিযুক্ত হলেন অলোক কুমার কোন দেশ বসতির জন্য আরেকটি কৃত্রিম আইল্যান্ড তৈরি করতে চলেছে নতুন একটা আর্টিফিশিয়াল আইল্যান্ড ডেনমার্কে হচ্ছে কোন রাজ্য সরকার মাটি ও জলের পরীক্ষার জন্য কৃষি সঞ্জীবনী ফ্যান চালু করেছে কর্ণাটক ওড়িশা রাজ্যের কোন শহরে ভারতের প্রথম ফায়ার পার্ক তৈরি করা হল ভুবনেশ্বর এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন সঞ্জীব কুমার বিচারপতি সুধাংশু ধুলিয়া কোন হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে নিযুক্ত হলেন গুয়াহাটি হাইকোর্ট রাইট আন্ডার আওয়ারনোস এই বইটার লেখককে রামস্বামী গিরিধরন রামাশ্বামী গিরিধরন রাইট আন্ডার নোস এই বইটা লিখেছেন প্রবাসী ভারতীয় দিবস কবে পালিত হয় নাইন্থ জানুয়ারি বিশ্বের সব থেকে উঁচু নাগরদোলা বলিউড স্কাই ফ্লায়ার কোথায় তৈরি করা হলো দুবাই ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে কি নাম রাখা হচ্ছে সাধু রামচাঁদ বিশ্ববিদ্যালয় গুজরাট রাজ্য সরকার কোন শহরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্কিল স্থাপন করতে চলেছে গান্ধীনগর প্রথম কোন ব্যাটসম্যান একশোতম টেস্টে দ্বিশত রান করলেন জো রুট কোন রাজ্য সরকার শিশু মৃত্যুর হার কমাতে সাস ক্যাম্পেন চালু করেছে মধ্যপ্রদেশ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন এনগোজি ওকোনজো ইউয়েলা কোন দেশে বিশ্বের বৃহত্তম সমুদ্র থেকে দূরে বায়ু খামার স্থাপিত হতে চলেছে দক্ষিণ কোরিয়া অপশন বি ত্রিপুরা রাজ্য সরকার কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন যোজনা থেকে মানুষের সুবিধা পেতে সহায়তা করার জন্য কোন ডিজিটাল প্ল্যাটফর্ম লঞ্চ করেছে জাগরুত ত্রিপুরা কোন ভারতীয় বংশোদ্ভূত ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক নিউ ইয়র্ক বেস্ট এর প্রথম ভাইস প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার পদে নিযুক্ত হলেন হাসান টপ টোয়েন্টি গ্লোবাল ওমেন অফ এক্সেলেন্স অ্যাওয়ার্ড ফর টু জিরো টু জিরোতে মনোনীত হয়েছেন তামিলিসাই তিনি কোন রাজ্যের রাজ্যপাল পদে নিযুক্ত ছিলেন অ্যাওয়ার্ড পাওয়াকালীন তেলেঙ্গানা উত্তরাখণ্ডের কোথায় ভারতের প্রথম ফরেস্ট হিলিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে রানীক্ষেত ল্যান্ড রেকর্ড সার্ভিস ইন্ডেক্সে কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে মধ্যপ্রদেশ ভিভো কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসাবে কোন ক্রিকেটার নিযুক্ত হলেন বিরাট কোহলি সম্প্রতি কোন রাজ্যে মন মেডিকেল কলেজের প্রস্তর স্থাপন করা হয়েছে নাগাল্যান্ড কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির মুখ্যমন্ত্রী পদে কে নিযুক্ত হলেন এন রঙ্গস্বামী বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয় এইট মে কে এক্সাম ওয়ারিয়ার্স বইটার নতুন সংস্করণ প্রকাশ করল নরেন্দ্র মোদী কোন সংস্থা পৃথিবীতে প্রথম দু ন্যানোমিটার প্রসেস চিপ তৈরি করলো আইবিএম দেবী শঙ্কর আওয়াস্তি অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি কে পেয়েছে আশুতোষ ভারদ্বাজ কোন রাজ্য সরকার করোনা ভাইরাসের জন্য মুখ্যমন্ত্রী সেবা সংকল্প হেল্পলাইন এক এক শূন্য শূন্য চালু করলো হিমাচল প্রদেশ কোন সোশ্যাল মিডিয়া ভারতে তাদের মোবাইল অ্যাপে ভ্যাকসিন ফাইন্ডার টুলের জন্য ফ্রি স্বাস্থ্য আহার যোজনা লঞ্চ করলো কোন রাজ্য সরকার মধ্যপ্রদেশ দু সালে কোন গায়ক বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডের আইকন পুরস্কারে সম্মানিত হতে চলেছেন पिंक बैग लोरियस वर्ल्ड स्पोर्ट्स अवार्ड 2020 जीतेছেন কে রাফাইল নাদাল वर्ल्ड রেড ক্রস ডে কবে পালন করা হয় 8 মে দ্য বেঞ্চ উইটার লেখক কে মেগান মারকেল কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল অটো অ্যাম্বুলেন্স পরিষেবা লঞ্চ করলো দিল্লি করোনা রোগীদের চিকিৎসার জন্য আইভেজাজ নামের ট্যাবলেট এটা কে লঞ্চ করেছে বাজাজ হেলথ বাজাজ হেলথ কেয়ার কোন রাজ্য সরকার জলসম্পদকে পুনরুজ্জীবিত করতে রাজ্যের জেলায় জেলায় প্রভাত ধারা যোজনা লঞ্চ করলো হিমাচল প্রদেশ সম্প্রতি ডিআরডিও কোথা থেকে সিন্ধু নেত্রা নামক উপগ্রহ লঞ্চ করলো অন্ধ্রপ্রদেশ দু সালে এয়ারলাইন প্যাচ গ্লোবাল ভিশন অ্যাওয়ার্ড কে পেয়েছে এয়ারলাইন প্যাচ গ্লোবাল ভিশন অ্যাওয়ার্ড পেয়েছেন গীতা মিত্তাল রাইমোনা রিজার্ভ ফরেস্ট কোন রাজ্যের ষষ্ঠ ন্যাশনাল পার্কে পরিণত হলো আসাম ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হলেন আবদুল্লাহ সাহিদ দু চব্বিশ সালে এফআই এইচ হকি ফাইভ এস বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে ওমান এক কিলোমিটার ওয়ান কিলোমিটার দ্য লং জার্নি হোম এই বইটার লেখককে বিনোদ কাপড়ি সার্বিয়াতে ভারতের রাষ্ট্রদূত পদে কে নিযুক্ত হলেন সঞ্জীব কোহলি কোন রাজ্য সরকার কৃষি জমির ডিজিটাল সার্ভে করার কথা ঘোষণা হলো কোন রাজ্য সরকার কৃষি জমির ডিজিটাল সার্ভে করার কথা ঘোষণা হয়েছে তেলেঙ্গানা কোন দেশ পাকিস্তানের সাথে যৌথভাবে স্কাই গার্ডিয়ান ওয়ান নামে বায়ুসেনা মহড়া অনুষ্ঠিত করলো ইজিপ্ট আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কোন সংস্থা ওমেন উইল নামে একটা নতুন ওয়েব প্ল্যাটফর্ম লঞ্চ করেছে গুগল বিশ্বের বৃহত্তম ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প কোথায় শুরু হতে চলেছে এটা ভারতের বৃহত্তম করে নেবে ভারতের বৃহত্তম ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প মধ্যপ্রদেশ সোমালিয়াতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত পদে কে নিযুক্ত হলেন বীরেন্দ্র কুমার পাল কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল সতর্ক নাগরিক নামে মোবাইল অ্যাপ লঞ্চ জম্মু কাশ্মীর ওয়ার্ল্ড হিন্দি রে কবে পালন করা হয় টেন্থ জানুয়ারি কোন দেশ ফাতে ওয়ান নামে রকেট সিস্টেম সফলভাবে লঞ্চ করলো পাকিস্তান ভারতের কোথায় প্রথম জিও পাওয়ার প্রজেক্ট স্থাপিত হতে চলেছে লাদাখ কোন রাজ্য সরকার রাজ্যের সকল ধরনের জমির মালিকানা চিহ্নিত করার জন্য ষোলো অঙ্কের ইউনিকোড ব্যবস্থা চালু করেছে উত্তরপ্রদেশ কোন ক্রিকেট খেলোয়াড় অ্যালান বর্ডার টু জিরো টু জিরো টু জিরো ওয়ান পদক পেয়েছে অ্যালান বর্ডার ম্যাডেল এখানে স্টিভ স্মিথ অপশন এ ভ্যারাবাউট উপন্যাসটা কার লেখা ঝুম্পা লাহিরি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল বিদ্যালয়ের জন্য পৃথক বোর্ড গঠনের অনুমোদন করতিল দিল্লি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী বিজ্ঞান প্রতিভা পরীক্ষার স্কলারশিপ প্রকল্পের মুখ্যমন্ত্রী বিজ্ঞান প্রতিভা পরীক্ষা স্কলারশিপ স্কিম এরা অনুমোদন দিয়েছে দিল্লি ইকোনমিক ফ্রিডাম ইন্ডেক্স দু হাজার একুশে ভারতের স্থান কত ওয়ান টোয়েন্টি ওয়ান ভারতের কোন রাজ্যে প্রথম ট্রান্সজেন্ডার কমিউনিটি ডেস্ক খোলা হয়েছে তেলেঙ্গানা তোমরা আন একাডেমিতে আমার সাথে দিশারি ব্যাচটাতে জয়েন করতে পারো এটা একটা কম্প্রিহেনসিভ ব্যাচ কোর্স অন স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি এখানে আমি তোমাদের বেসিক থেকে ম্যাথের ক্লাস করাচ্ছি আর তোমরা নলেজ সিক্সটি লাইভ কোডটা ইউজ করলে তোমাদের দশ পার্সেন্ট ডিসকাউন্ট হবে আপকামিং ব্যাচ যেগুলো রয়েছে তোমাদের একটু জানিয়ে রাখি প্রিপারেটরি ব্যাচ কোর্স অন ইংলিশ অ্যান্ড জেনারেল মেন্টালেবিলিটি ফাউন্ডেশন কোর্স ফর ডাব্লু বিসিএস টু জিরো টু জিরো প্রিলিমস অ্যান্ড মেন্স ব্যাচ সিক্সটিন কম্পিটেন্সিভ কোর্স অন অ্যান্থ্রোপোলজি অ্যান্ড হিস্ট্রি অপশনাল ফর ডাব্লু বিসিএস টু জিরো টু ওয়ান এগুলো তোমরা আন অ্যাকাডেমি ডাব্লু বিপি পিএসসিতে ক্লাসগুলো করতে পারবে এগুলো ব্যাচগুলো সবকটা ডাব্লু বিপিএসসি রয়েছে আন অ্যাকাডেমির ক্যাটাগরি যেটা ওয়েস্ট বেঙ্গলের ক্যাটাগরি এখানে ওয়েস্ট বেঙ্গলের যাবতীয় কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করা হয় আর লিমিটেড পিরিয়ড তোমাদের একটা অফার চলছে ডাব্লিউ বিপিএসসিতে যে এক বছরের সাবস্ক্রিপশনের ক্ষেত্রে এক্সট্রা দু মাস আর দু বছরের সাবস্ক্রিপশনের ক্ষেত্রে এক্সট্রা তিন মাস সাবস্ক্রিপশান তোমরা আন একাডেমি ডাব্লিউ এখন ফ্রি পাবে তো এই কোডটা ইউজ করতে পারো সাবস্ক্রিপশান নেওয়ার সময় তোমাদের এখানে যে কোনো প্ল্যানের ক্ষেত্রে দশ পার্সেন্ট ছাড় হবে এরপরে আমরা কালকে আবার ঠিক এরকম সময় তোমাদের আর একটা এই কারেন্ট অ্যাফেয়ার্সের সেট পাবলিশ করব আর আগামীকাল অর্থাৎ কালকে সকাল নটার সময় তোমাদের আর একটা ইম্পর্টেন্ট টপিক আসবে তো সেটা আমি তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে জানিয়ে দেবো কেমন তো দেখা হচ্ছে কালকে সকাল ছটার আবার ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে থ্যাংক ইউ সো সবাইকে গুড নাইট ভালো থাকবে ভালো করে প্রিপারেশন নেবে